শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোমবার রাঙা সকাল অনুষ্ঠানে। দর্শক, শুরু হয়ে গেছে সিয়াম সাধনার মাস রমজান, এবং আমরা আশা করি এই সিয়াম সাধনার মধ্য দিয়েই পুরো মাসটি সবার ভালো কাটবে, সুন্দর কাটবে সেই প্রত্যাশা। রাঙা সকাল মানেই আপনারা জানেন রাঙা মানুষ, যাদের জীবন গল্পে আমরা সবসময় অনুপ্রাণিত হই, এবং আমরা আশা করি আপনারাও সেই একই দিক নির্দেশনাই পান। আজও আমাদের সঙ্গে তেমনই একজন রাঙা মানুষই রয়েছেন একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি কে তা কিবরিয়ায় জানাবে, জানাচ্ছি। একই সঙ্গে পুরো রাঙা সকাল পরিবার থাকছে আপনাদের সঙ্গে, থাকছি কাজী রোশনারা সাকি। শুভ সকাল আমার পক্ষ থেকেও, ভালো কাটুক দিন সেই শুভকামনা সবসময়ের মতো। আমাদের সঙ্গে যিনি আছেন তিনি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, চলুন তাকে আমরা শুভ সকাল জানাই। শুভ সকাল। সকাল শুভ সকাল। স্বাধীনতার প্রায় 51 বছর পার করে ফেললাম আমরা সবকিছু মিলিয়ে, এটা সৌভাগ্যের। অনেকেই, অনেক মুক্তিযোদ্ধাই আমাদের মাঝে নেই, তারা ছেড়ে চলে গেছেন, এবং নিঃসন্দেহে এক অনন্য বাংলাদেশ দেখার সুযোগ হচ্ছে অনেক পট পরিবর্তনের মধ্য দিয়ে। তো আজকের দিনের গল্পে আসার আগে আমরা একটু শৈশব থেকেই শুরু করি আমাদের অনুষ্ঠানে, যেটা হয় সবসময়। ছোটবেলার কি মনে পড়ছে আজকের অনুষ্ঠানে বসে? ছোটবেলা অনেক কথা ভুলে গেছি, কিন্তু অনেকটা মনে আছে। আমি যখন স্কুল পড়াশোনা করতাম গ্রামের থেকে, একটু আগে গ্রামের কথা বলছিলাম, আমি গ্রাম থেকে পড়াশোনা করতাম, আমার বাড়ি থেকে স্কুল, হাই স্কুলটা এখনকার দিনে দেড় থেকে দুই কিলোমিটার দূর ছিল। আমরা পায়ে হেঁটে আসতে হতো, কাঁচা রাস্তা, আর শুকনো দিনে কোনাকুনি রাস্তা হতো গ্রামে, আপনারা গেছেন নিশ্চয়ই, কোনাকুনি রাস্তা আসতাম, ওটা একটু শর্টকাট। তো স্কুল জীবনে মোটামুটি আমার অ্যাকচুয়ালি রাজনৈতিক হাতে করে স্কুল জীবন থেকে আমি বরাবরই একটু ডান পিটে ছিলাম। আর যেহেতু বাবা আমার প্রথম সন্তান, আমি আগেই বলছি প্রোফাইলও আছে আমার, আমরা পাঁচ ভাই পাঁচ বোন, দশজন, দশ ভাই বোন। আমার আব্বা কন্ট্রাক্ট করতেন তৎকালীন ওয়াবদাতে, উনি ম্যাক্সিমাম সময় বাড়ি থাকতেন। আমার মায়ের এবং দাদা দাদি দুজনই ছিল। আমি যখন অষ্টম শ্রেণীর ছাত্র তখন দাদা মারা যান, এবং আমার ম্যাট্রিক টেস্ট পরীক্ষার সময়, আমার টেস্ট পরীক্ষা চলাকালীন আমার দাদি মারা যান। স্যার, আপনার জন্ম তো নোয়াখালীতে? জি, নোয়াখালী গ্রামের বাড়িতে জন্ম, 1954 অ্যাকর্ডিং টু সার্টিফিকেট। একটা কথা বলে রাখি, সেটা আমার জানা কথা, দাদা দাদির কাছে শুনছি আর কি, আমার মা বাবার বিয়ের 7 বছর পরে আমি হয়েছি বড় ছেলে, প্রথম ছেলে, যে কারণে চাচা চাচি মামা খালু সবার আদর পেয়েছি। আর আদর পাওয়ার কারণে কিছুটা নানার বাড়ি চলে যেতাম। আমার নানার বাড়িটা কিন্তু শহরের সাথে, নোয়াখালী শহরের সাথে নানার বাড়ি। তো ওখানে তখনকার দিনে তো বিনোদন বলতে সিনেমা হল ছিল, পার্কপুক কিছু ছিল না। তো ওই সিনেমা দেখতাম, রাত্রের সিনেমা দেখে ওই কোনাগুনি রেল লাইন হাইটা নানার বাড়ি চলে যেতাম। আর পরের দিন আবার হয়তো ভোরবেলা এসে স্কুল ধরতাম, না হলে একদিন স্কুল মিস হইতো। খেলাধুলা করতেন না? অবশ্যই, আমি তো ফুটবল প্লেয়ার ছিলাম। আমি ক্লাস 7 থেকেই ফুটবল খেলতাম, এবং ক্লাস 9 পরে আমি ইন্টার স্কুল, আমাদের সেই সময় ইন্টার স্কুল ফুটবল খেলা হতো, মানে এক স্কুল থেকে অন্য স্কুলে মাঠে গিয়ে আমরা খেলতাম। একটা ফিক্সড মার্চ ছিল, এখানে 10-12 স্কুল খেলা হতো। আমার স্কুল বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার স্কুল ফুটবলে। আমি অ্যাকচুয়ালি মেনলি ফুটবল এবং সুইমিং, সাঁতার, এই দুটো। আমি সাঁতারও ডিস্ট্রিক্টে 2-3 বার কম্পিটিশনে গেছি, একবার সেকেন্ড হয়েছি, ফার্স্ট হইতে পারিনি, যেটা আমার দুঃখের ব্যাপার ছিল। আর সে কারণে বোধ হয় আমি মুক্তিযুদ্ধকালীন যখন আগরতলাতে আমাদের সাঁতার কম্পিটিশন হয়, আমি ওখানে 3rd হয়েছিলাম। হয়তো সেই জন্য এই বয়সে আপনার ফিটনেস অনেক ভালো। তারপরেও তো পরিবারের একটা ডিসিপ্লিন ছিল, একটা নিয়ম ছিল। হ্যাঁ, পরিবারের আবহাওয়াটা কেমন ছিল, বাবা কেমন ছিলেন? বাবা একটু শক্ত ছিলেন পড়ালেখার প্রতি, এমনি আদর করতেন, নাম্বার 1 হলো। আর অনেক ভাই বোন তো তখন, তো ধরেন আমাদের কিছু প্যাটার্নাল প্রপার্টিও ছিল, সেখান থেকে আমরা কিছু ধান টান ধরেন পাওয়া যেত, সুতরাং খুব অভাবই ছিলাম না। আমার দাদাও মানে মোটামুটি ইয়ে ছিল, মানে শিক্ষার প্রতি উনার একটা, আমার দাদারও শিক্ষার প্রতি একটু খুব ইয়ে ছিল, যে কারণে আমার দুই চাচা মানে আব্বা, আব্বার বড় জন, আমরা জ্যাঠা বলি একে আমাদের অঞ্চলে, বাট এখন বড় চাচা বলে বা বড় আব্বা বলে, আমরা জ্যাঠা বলতাম। আমার জ্যাঠা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ছিল জব্বলপুর ইন্ডিয়াতে, আর এখান থেকে উনি হায়ার ট্রেনিংয়ে লন্ডনে অক্সফোর্ডে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে। তো মোটামুটি আমাদের ফ্যামিলিটা আমাদের এরিয়ার মধ্যে ওয়ান অফ দি নোন ফ্যামিলি, সেই কারণে অনেকগুলো ফ্যাসিলিটিস আমাদের ছিল। স্কুলেও, স্কুলের হেডমাস্টার ছিল সম্পর্কে মামা হয়তো আমার মায়ের ফুফাতো ভাই, আর বিশেষ করে আমার নানার ফ্যামিলি ছিল ওয়ান অফ দি বিগ ফ্যামিলি। এটা আগে আপনারা নিশ্চয়ই শুনছেন যে
মানে ব্রিটিশ পিরিয়ডে যারা 1 লক্ষ টাকা খাজনা উঠাইতো তাদেরকে লাখের বাতি বলা হইতো। জি, তো আমার মা ওই ফ্যামিলির মেয়ে, কিন্তু মা কখনো খুব বেশি পড়াশোনা মানে একাডেমিক ইয়ে ছিল, আরবি নামাজ কালমা আর ওই নামটাম লেখা এইটুকু। আচ্ছা, বাবা তো বাড়ি থাকতেন, দাদা চলে গেলেন ক্লাস 8-এ, দাদি চলে গেলেন, তো মাই আমাদেরকে 10 ভাই বোনকে পড়াশোনার দায়িত্ব, খাওয়া দাওয়া, আবদার যাই কিছু বলেন। এবং আমার বাবার একটা গুণ ছিল, সেটা হচ্ছে উনি এমনি পড়ালেখায় দুষ্টুমি, কারোর সাথে ঝগড়া করা, আড্ডা মারা, রাত্রে কোথাও যাওয়া, সিনেমা, এগুলো উনি খুব কম পছন্দ করতেন। এটাতে উনি কিছুটা মানে আমাদেরকে দমায় রাখার চেষ্টা করতেন আর কি। কিন্তু একটা জিনিস ছিল যে আমাদের পোশাক টোশাক ঈদে টিদে আমরা যেটা আবদার করতাম বাবা ওইটাই দিতেন। আচ্ছা, এটা শেষ পর্যন্ত মানে যতদিন উনি বেঁচে ছিলেন, এবং আমিও চেষ্টা করছি আমার জীবনে যতটুকু সময় পেয়েছি বাবা মার জন্য, বাবা যেভাবে আদর যত্ন দিয়ে বড় করছেন, করার চেষ্টা করছি। জি স্যার, এসএসসি ইন্টারমিডিয়েট কি নোয়াখালীতেই কমপ্লিট হলো না? না, এসএসসি নোয়াখালী, এসএসসি ইন্টারমিডিয়েট ঢাকা। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি ম্যাট্রিক পাস করার পরে ঢাকা, ম্যাট্রিক পরীক্ষা দিয়ে ঢাকা চলে আসছি। আচ্ছা, সেটা কোন সালে? 2000 ঢাকা ছিল 70th কথা। স্যার, আমরা এই জায়গা থেকে ফিরি, আপনার সম্পর্কে আগে ছোট্ট করে একটু দর্শকদেরকে জানাই, তারপর ঠিক এই জায়গা থেকেই ফিরতে চাই। দর্শক, মোশাররফ হোসেন যিনি আজকে আমাদের এই অতিথির আসনে রয়েছেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, আমরা আপনার আগে থেকেই জেনেছেন, যিনি যুদ্ধ করেছেন 10 নং সেক্টরের অধীনে বরিশাল অঞ্চলে। রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ শুনেছেন একেবারে সামনে থেকে, যুদ্ধের গেরিলা প্রশিক্ষণ নিয়েছেন ভারতে, সেখানে প্রশিক্ষণ চলাকালীন নৌ কমান্ডো হিসেবে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন। প্রশিক্ষণ নিয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে দেশে প্রবেশ করেন, প্রবেশের সময়ে বেশ কয়েকবার পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে অংশ নেন, পরবর্তীতে মাগুরা ফরিদপুর হয়ে বরিশালের বাকেরগঞ্জে আসেন, সেখানে নভেম্বরের 10 তারিখে কীর্তনখোলা নদীতে পাকিস্তানের একটি খাদ্য বোঝাই জাহাজ ডুবিয়ে দেন তিনি। 1972 সালের 31 জানুয়ারি বঙ্গবন্ধুর হাতে সরাসরি অস্ত্র জমা দেন আমাদের আজকের অতিথি মোশাররফ হোসেন। আমরা আবারও যাই তার কাছে। জি, একেবারে আপনার বঙ্গবন্ধুর সঙ্গে সরাসরি সাক্ষাতের একটা অনেক বড় সৌভাগ্য আমি বলবো, যেটি আপনার হয়েছে। আমরা সেই গল্পে আস্তে আস্তে আসতে চাই, যে জায়গাটিতে ছিলাম যে আপনি এসএসসির পর চলে আসলেন ঢাকায়, 70-এর কথা বলছিলেন। জি, তারপর ঢাকায় এসেছি। ঢাকায় আমার ঢাকা দুই চাষা, আমার বড় চাষা এবং ছোট চাষা দুজনই ঢাকা ছিল। আমার ছোট চাষা পুলিশ অফিসার ছিলেন, আর বড় চাষা আপনার জানেন যে মিরপুর টেকনিক্যালের প্রিন্সিপাল ছিলেন। আচ্ছা, মাফজলুর রহমান। আর ছোট চাষা নুরুল হক, উনি এসবিতে ছিলেন তো। আচ্ছা, তো আমি তো আসলে ছোট চাষার বাসায় উঠতাম, বড় চাষা গভর্নমেন্ট কোয়ার্টার থাকতেন, ওখানে অ্যাকোমোডেশন খুব কম হইত। তো বড় চাষা ছোট ছিল যে ওটার নাম শাহলাম হিরু, ওটা পরে বলতেছি, ও আমার আমরা সমসাময়িক ছিলাম, আমরা একসাথে পড়াশোনা করতাম। ও মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পরীক্ষা দিয়েছি, আমি নোয়াখালীর থেকে পরীক্ষা দিয়েছি। পাস করে আসার পরে আমরা দুজনই নটরডেম কলেজে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশান নিয়েছিলাম। ছাত্র হিসাবে খুব একটা খারাপ ছিলাম না, আবার খুব ভালো ছিলাম তাও না, মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট ছিলাম। তো আমার ওই একটা বন্ধু ছিল, সে তখন থেকে আমি স্কুলে কিন্তু ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, এবং আমি স্কুল পড়াকালীন যখন ক্লাস 10 তখন আমি থানা ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ছিলাম। সেই কারণে আমার রাজনীতির প্রতি একটু, যখনই বল শুনলাম যে নটরডেম কলেজে কোনো রাজনীতি করা যাবে না, আমি কিন্তু রিটার্ন পরীক্ষা দিয়েছি। ফ্যামিলিতে কেউ কি রাজনীতির সঙ্গে ছিল? মানে আপনি কি করে জড়ালেন একেবারে স্কুল লাইফে? আমার ফ্যামিলিতে আসলে বাবা, যখন আমার মামা একজন আছেন, উনি এমএনএ ইলেকশন করছিলেন, আমি শুনেছি আর কি, বাবা ওনার পক্ষে করছিলেন ভোট। আচ্ছা, পরে পরবর্তীকালে বাবা মানে পরিবারের দায়িত্ব, যে আমার দুই চাষাই বিদেশে চলে গেছে, তা আমার দাদা মোটামুটি গ্রামে একজন প্রভাবশালী লোক ছিলেন, তো বললো যে তুমি আমার প্রপার্টিগুলো রক্ষা করো, তোমার বিদেশ যাওয়ার দরকার নেই, তুমি গ্রামে মানে দেশে ব্যবসা বাণিজ্য করো আর জমি জমা দেখো। ঢাকায় এসে তখন যখন দিলাম নটরডেম কলেজে, পলিটিক্স করা যাবে না, রাজনীতি করা যাবে না, তখন চিন্তা করলেন। তখন আমার এক বন্ধু ছিল মতিন, সে মারা গেছে, এজিতে চাকরি করতেন, এই বছরখানিক আগে মারা গেছে। ও বললো যে তেজগুনি বেড়াতে একটা কলেজ হয়েছে, সেটা তখন ইসলামিয়া কলেজ বলতে, এরপরে এটা চেঞ্জ করে বঙ্গবাসী কলেজ করে, চল আমরা ওখানে ভর্তি হবো, ওখানে গেলে আমাদের সব কিছু। আমি বললাম কেন, একটু ভালো কলেজে জগন্নাথ ভর্তি হই, কেন ওইখানে ভর্তি হই, এখানে ছাত্র কম আছে, স্যারের সাথে ভালো সম্পর্ক, বা ওখানে ভর্তি হয়ে গেলাম। আচ্ছা, ওখানে ভর্তি হওয়ার পরেই তো মোটামুটি কিছুদিন পরে আবার মানে স্বাধীনতা যুদ্ধ। তা আমি থাকতাম মগবাজার নয়াটোলা, আমার ছোট চাচার বাসায়,
আমরা 7 তারিখে আমাদের ওই এলাকায় মানে তখন মহানগর ঢাকা মহানগর মানে স্বেচ্ছাসেবক বাহিনী প্রধানের আহ্বায়ক ছিলেন আমি এক্স্যাক্টলি ওনার নামটা এখন মনে নাই উনি বলল যে আমরা বগবাজার থেকে একটা বিশাল মিছিল নিয়ে যাব আর আমাদের কয়েকজনকে সিলেক্ট করলো আমি আলাউদ্দিন নুরুল আলম আমরা বেশ আমার সবার কথা মনে নাই কলেজে পড়া অবস্থায় সব সবগুলো কলেজ ছাত্র বন্ধু এবং আমরা একটু লম্বা টম্বা দেখতে দেখতে মোটামুটি খারাপ ছিলাম না লাঠি লুটি নিল তো লাঠি হাতে দিয়ে করলো তোমরা স্বেচ্ছাসেবক বাহিনী হিসেবে কাজ করবা আচ্ছা মাথায় ক্যাপটা লাগিয়ে আমরা চলে গেলাম যাওয়ার পরে এখনো যখন ওই ছবিগুলো দেখে আমার মনে পড়ে প্রায় 51 বছর পরে আমি আমার বাচ্চাদেরকে আমার মেয়েদেরকে বলে আমার ছেলে নাই তিনটা মেয়ে এটা পরে আসতেছি তো ওখানে গেলাম ওখানে যাওয়ার পরে আমরা স্বেচ্ছাসেবক দায়িত্ব শুনে বঙ্গবন্ধু বক্তৃতা দিল বঙ্গবন্ধু বক্তৃতা শোনার পরে আর কি মোটামুটি আমার বলা চলে আমি তখন থেকেই ডিসিশন নিয়ে যা হওয়ার আছে হবে হোয়াটএভার যুদ্ধ করবই আর বলছি ওই যে লাডে লোডা নিয়ে ছিলাম যদি সামনে কেউ পড়ে আমাদেরকে ইনস্ট্রাকশন ছিল কোনো বাধা টাধা পড়লে পিড়া আরম্ভ করবো কোনো অসুবিধা আপনি কি 7ই মার্চের কথা বলছেন বঙ্গবন্ধুর কথা যেতে বলছি শুনি আমরা পুরো গল্পটা তারপর ওখানে আমরা তো সবাই মিছিল নিয়ে তারপর আমার দায়িত্ব দেওয়া হলো আমাদের কয়েকজনকে স্বেচ্ছাসেবক হিসাবে তো আর যেহেতু যার নেতৃত্বে গেছি উনি তো মহানগরের নেতা স্বেচ্ছাসেবক প্রধান ছিলেন উনি তা আমাদের একটু আলাদা কদরও ছিল সেখানে আমরা মোটামুটি বেশ এই মানে মাঠে বিভিন্ন জায়গায় আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব পালন করছি বঙ্গবন্ধু আসলেন বঙ্গবন্ধু যখন আসলেন গাড়ির থেকে আসেন তখন আমি খুব আমার খুব আগ্রহ ছিল দিস ফার্স্ট টাইম ফর মি টু সি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আমি খুব অধীর আগ্রহে আমার অপেক্ষা ছিল এতদিন ওনার বক্তব্য শুনছি কথা শুনেছি ছবি দেখেছি কিন্তু আজকে ওনাকে বাস্তবে দেখবো এটাটা মানে বিশাল একটা মানে এটা বোঝানো যাবে না তো ওনাকে দেখলাম উনি তো মানে নেচারালি উনি যেরকম স্বাভাবিকভাবে যেভাবে যান উনি একটু নেতা হিসাবে আমি মনে করবো যুব মাদেশে এরকম গর্জিয়াস নেতা খুব কম আমি পরবর্তীকালে আমি অনেক নেতাকে দেখেছি জাতীয় নেতা দেখেছি কিন্তু বঙ্গবন্ধুর স্টাইলটা ছিল ভিন্ন টাইপ তো উনি নেমে গাড়িতে স্টেজে উঠলেন বক্তৃতা যখন শুরু হলো আমার মনে হলো যে ওনার পুরো বক্তৃতাটা আমি অনেক পৃথিবীর বহু নেতার বক্তৃতা শুনেছি বাংলা ইংরেজি হিন্দি উর্দু অনেক বাট বঙ্গবন্ধুর এই বক্তৃতাটা ছিল একটা চুম্বকের মতো মানুষের মনকে যেভাবে আকর্ষণ করে মানে ওই মাঠে আমরা ধরেন আমার হিসাব মতে 7-10 লক্ষ লোক তখন ঢাকা শহর তো এত বড় ছিল না মানে তখনকার ঢাকা শহরের পপুলেশন 15-20 লাখ লোক হইতে পারে তো আমার মনে হয় ম্যাক্সিমাম লোক চলে আসে পুরুষ লোক করে ঘরে ছিল বলে মনে হয় না যা দেখলাম আর কি ইভেন সামনে যে আপনারা দেখবেন বাঁশের গেড়াল দিয়ে যে মহিলাদের একটা জিনিস মানে সেই সময়কার মানে যে পদ্মাসীন যুগে এত মহিলা মিটিং শুনতে এসেছে এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য ইটস রিমার্কেবল তো এবং এটা এত বড় মাঠে খোলা মাঠে বঙ্গবন্ধু বক্তৃতা দিয়েছিলেন আমার মনে হচ্ছে যে কোথায় তো কোনো একটা আওয়াজ শোনা যায়নি ফিল্ড অফ সাইলেন্স এভরিবডি এবং আমরা যারা স্বেচ্ছাসেবক বাহিনীতে আমাদেরকেও আমরা ওই লাঠি হেলা দাঁড় ধরিয়া বঙ্গবন্ধু দিকে তাকাই আসি মানে এটাটা মানে আকর্ষণ আর কি তো লাস্টে ওনার বক্তব্য যেটা এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম তখনই বুঝলাম যে একটা বার্তা আমাদেরকে উনি দিয়ে দিয়েছেন তো আমি ওখান থেকে মিটিং শেষে তো মানুষের ঝাপাঝাপি কে কার খবর রাখে দেখা কোটাকুটি মানে পার্কের ভিতর দিয়ে হেঁটে বাসায় চলে গেলাম মুখবাজার রাত্রে খাওয়া দাওয়া করলাম পরের দিন 8 তারিখ সকাল বললো আমার চাচা অফিসে যাওয়ার আগে আমাকে বললো যে ই কর আমার মনে হয় তুই বাড়ি চলে যাওয়া ভালো এখন তো খোলেজ টোলেজ না করে কী হয় না হয় আমি কাছে টিচার স্যার কয়েকদিন দেখি এটা বলে চাচা অফিস চলে গেলাম 2-3-10 তারিখ বা 11 তারিখ উনি আমাকে বললেন যে তুমি নোয়াখালি চলে যাও পরিস্থিতি খুব একটা ভালো মনে হচ্ছে না আমার যদি ভালো হয় চলে আসবি অসুবিধা কী আছে তখন উনি আমার সম্ভবত 20 টাকা বা 25 টাকা দিয়েছে তখন 6 টাকার ট্রেন ভাড়া ছিল রাত্রে একটা ট্রেন ছিল ওটা নোয়াখালী এক্সপ্রেস ওই ট্রেনে চড়ে আমি বাড়িতে গেলাম রেল স্টেশন থেকে আমার বাড়ি একটু দূরে মামার বাড়ির কাছে তো রেল স্টেশনে নামার পরে তখন ছাত্রলীগের একজন কেন্দ্রীয় নেতা গোলাম সারোয়ার উনি পরে বাংলাদেশ কৃষক লীগের ভাইস প্রেসিডেন্ট ছিল কেন্দ্রীয় কমিটির সারোয়ারের সাথে আমার রেলগেটে দেখা হয়েছে তারপরে কী করতে গিয়ে আসছেন ঢাকার থেকে আসছি তুই রেস করছে ছিলি আমাকে হ্যাঁ তো বললো পরিস্থিতি খুব একটা ভালো মনে হচ্ছে না মানসিক একটা প্রস্তুতি নেয়
আমি আচ্ছা ঠিক আছে এখন বাড়ি যাই, বাড়ি যেয়ে দেখি আমি আবার কালকে আসবো। এগুলো আমি ব্যাগটি নিয়ে বাড়ি চলে গেলাম। বাড়ি যাওয়ার সময় আমার একটা ওই স্যান্ডেল শো ছিল, কলেজ শো, স্যান্ডেল শোটা একটু ওই আগে তো গামটাম লাগাই সিলাই টিলাই দিয়ে বাস স্ট্যান্ডে একটা জুতা মেরামতের দোকান ছিল, জুতাটা ওর দোকানে দিয়ে আমি বললাম এটা ঠিক করে রাখো আমি পরে এসে নিয়ে যাব। বাড়ি চলে গেলাম। বাড়ি মানে আমাদের ওখানে কোনো অন্য কোনো ট্রান্সপোর্ট ছিল না, যে মুড়ির টিনের মতো যে বাসগুলো ছিল চৌমনি ফেনি চলতো ওই বাসে করে। একটা বাজার আছে আমাদের সমসিরান, বাজারে নামলাম, বাজার থেকে রিক্সা করে বাড়িতে গেলাম। তো মা কইলো কী কী অবস্থা তুই চলে আসতিস? আমি বললাম যে একটু ঢাকার পরিস্থিতি খুব খারাপ, এখন চাচাও বলছে বাড়ি যা, যদি পরিস্থিতি শান্ত হয় পার্লামেন্টাল মন বসতে পারে, যদি বঙ্গবন্ধুকে ক্ষমতা হস্তান্তর করে তো স্বাভাবিক হয়ে যায় চলে যাব। এই বলে আর বাড়িতে বাড়ি যাই, চৌমানি যাই। হঠাৎ 27 তারিখে আমরা প্রত্যেকদিন ওই সকাল বিকাল বাজারে যেতাম, কোনো কাজ তো নেই, পড়ার কারণে সব বাজার যেতাম, বিকালে ভলিবল টলিবল খেলতাম বা কখনো ফুটবল খেলতাম, আর ওই বাজারে যেয়ে বন্ধুদের সাথে পলিটিক্যাল ডিসকাশন হইতো। ওখানে যে চৌমানি কলেজে আমাদের অনেক বন্ধু পড়াশোনা করতাম, পাশ করার পরে সবাই তো আর ঢাকা আসে নাই, কেউ চিটাঙ্গে ছিল, তো তাদের সাথে এরকম পলিটিক্যাল ডিসকাশন হইতো কী হইতে পারে, কেমন কী করা যায় এরকম। 27 তারিখ সকালে যখন আমি আব্দুলক দুজনই আমার বন্ধু বলা চলে, বন্ধু কাম চাচা, বাপের মামাতো ভাই, ও কিন্তু যুদ্ধের সময় আমার সাথে একসাথে গেছে, বাজারে গেলাম, বাজারে যাকে চলপাটা হালুয়া রুটি পরোটা কাম খেতে বসে হঠাৎ করে হোটেলের মালিক বললো, কলো কী মুক্তিযুদ্ধের কথা বলতেছে, তাই তুমি রেডিও চালু করো। তখন কিন্তু রেডিও ছাড়া অন্য কোনো কমিউনিকেশন ছিল না, আমাদের জানাও ছিল। তো ওখানে যখন আমরা শুনতে পারলাম যে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছে, তখন তো খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেল। আমি ওখান থেকে রিক্সা করে চলে গেলাম চৌমানিতে, যেখানে আমাদের ডিস্ট্রিক্ট লিডাররা থাকে, অনেকের সাথে দেখা হয়েছে, অ্যাডভোকেট মুমিনুল্লাহ, শাহজাহান বলল যে, আমি বললাম তো বঙ্গবন্ধু তো ডিক্লেয়ার স্বাধীনতা ডিক্লেয়ার করে দিয়েছে, এখন তো আমাদের কী করণীয়, তোমাদের করণীয় আমরা তোমাদেরকে জানাচ্ছি। এই করতে করতে আর কি ধরেন দেখা গেল যে এখন যখনই সম্মানিত আর্মি নোয়াখালীতে আর্মি গেল, তখন তো আমাদের ইয়াংদের একটু সবাই বলে দিল ইয়াংদের ডিফিকাল্ট করে থাকা। আমার মা তো খুব একটা শিক্ষিত মহিলা, মানে জাস্ট হাউস ওয়াইফ, মানে গ্রামের পাকশাক বাড়ি ছেলে মেয়ে পালা ছাড়া ওনার অন্য কিছু জানে। তো মাকে বললাম, মা আমি তো যুদ্ধে যাব, চলে যাবো, কারণ আমি যদি এখানে থাকি তাহলে আমাকে হয়তো ধরবে, কারণ আমি রাজনীতি করি, ছাত্রলীগ করতাম, সবাই জানে। তো মা এই এই একটা জায়গায় আমার মাকে দেখলাম, উনি আমাকে আর কোনো বাধা দিল না, মানে সিন্স ফার্স্ট ইস অফ মাই প্যারেন্টস, মা বাবার একটা বড়ো ছেলের প্রতি দুর্বলতা থাকে বেশি, আমার মা কিন্তু আমাকে খুব একটা কিছু বললো না। উনি আমার মনে হলো যে আমার মা মানে আমাকে এনকারেজ করতেছে, তুমি যাও। তো এপ্রিলের মানে মাঝামাঝি সময় আব্দুল্লাহ, আমি, মোহাম্মদ আলী, আমরা তিনজন, আমাদের ওখানে একজন লোক আছে উনি যাদেরকে আমাদেরকে পৌঁছায় দেয় মানে বর্ডার পর্যন্ত, উনি আওয়ামী লীগ নেতা, ওনাকে বললাম ভাই আমরা যাবো, আমাদেরকে স্লিপ দেন। কে কে যাবি? আমি বললাম আমি আব্দুল্লাহ, মোহাম্মদ আলী, আমরা তিনজন যাবো, স্লিপ দেন। আর ঠিক আছে, উনি স্লিপ দিল। পরের দিন সকালবেলায় বাজারে গেলাম, বাজারে যেয়ে আমরা ই কিনলাম, কয়েক প্যাকেট সিগারেট, তখন একটু সিগারেট খাইতাম, কয়েক প্যাকেট সিগারেট কিনে ওই ব্যাগের মধ্যে নিয়ে আমরা রওনা করলাম। তো হেঁটে হাঁটতে আমরা চলে গেলাম বক্সগঞ্জ বাজার নামে একটা বাজার, এটা এখন চৌদ্দুরাম আর এই যে নাঙ্গলকোটার মাঝামাঝি জায়গা, আমার উপজেলা ওখানে, মানে বাজারের একদম বাজারে ঢুকা পর্যন্ত হলো আমার উপজেলার সীমানা, এরপরে কুমিল্লা, মানে নোয়াখালী এখানে শেষ। বক্সগঞ্জ বাজার থেকে নৌকা করে আমরা বিকালে পারলাম ওপারে, ওপারে যাওয়ার পরে ওটা বললো যে আপনি সন্ধ্যাটা আপনাদেরকে চিউড়া কলেজ ছিল, যেমন কাজী জাফরের মতো বাড়ির সামনে একটা কলেজ ছিল চিউড়া কলেজ নামে পরিচিত, ওই কলেজের বারান্দায় আমরা রাত্রে হোল্ড করলাম। ভোরবেলা আজান দেওয়ার আগে আমাদেরকে নিয়ে যাওয়া হলো একদম ওই যে আপনার কুমিল্লা ফেনি মহাসড়ক যেটা বা ঢাকা চিটাং, ওই রোডের কাছাকাছি জগন্নাথ দিঘির পাড়েই একটা বাড়িতে আমাদেরকে রাখা হলো, যে এখানে একটা পেট্রোল ইন্ডিয়া আর্মিদের, পাকিস্তান আর্মির একটা পেট্রোল গাড়ি আছে, গাড়িটা ধরুন যখন কুমিল্লার থেকে ফেনি যায় তখন আপনি আধা ঘন্টা সময় পাবেন রাস্তা ক্রস করার জন্য। আবার
ফেনীর থেকে যখন ওরা আবার টাইমিংটা জানে কখন আসবে, তখন পারাপার বন্ধ হয়ে যায়। তো ওই টাইমে আমরা সকালবেলায় সে আর্লি মর্নিং গাড়িটা যখন গেল, ওইটা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল যখন, তখনই আমাদের ওরা বললো যে আপনারা এখন আমাদের সাথে আসেন। জগন্নাথের পার্ট থেকে আমরা বর্ডার ক্রস করলাম, বর্ডার কাছাকাছি গেলে যাওয়ার পরে একটা হিন্দু মহিলা বয়স্ক, উনি হাঁটতে পারতেছেন না। তখন আমি আব্দুল করিম দর, এই বুড়ো মহিলাটাকে আমরা অন্তত সীমানা ফিলারটা পার করে দিই তাহলে সেফ, নাহলে উনি ই করতে পারবে না। তখন বললাম যে চাচি চলো তোমাকে আমরা নেই, দুজনে বসে না, আমরা তখন ইয়াং ম্যান ছিলাম, সত্যি ছিল দুজনে, তখন স্পিডও ছিল, দৌড়ে সীমানা ফিলার পার করে ফেললাম। পার করে একটু দূরে নিয়ে বললাম যে এবার তুমি রেস্ট নিয়ে আস্তে আস্তে হেঁটে আসো তোমার ছেলে মেয়ের সাথে, আমরা তো চলে যাই। তো ওই ওরা এই ওটা ওই পাহাড়ের মধ্যখান থেকে কাটা রাস্তা, কাদা, কী করবো আমরা, হেঁটে হেঁটে যাই। এবার ওখানে চেকপোস্ট আছে, কত দূর দেখা গেলো যে একটা ওই বাঁশের বাঁশ দিয়ে একটা মানে ট্রলির মতো বানাই ওখানে দুজন, ওই আমাদের স্লিপ দিছি এগুলো চেক করে। তো দিলাম, চেক করলো, দেখে ঠিক আছে চলে যাও। আমরা ওখান থেকে রাজনগর ক্যাম্পে গেলাম, ট্রানজিট ক্যাম্প ছিল। ক্যাম্পে যাওয়ার পরে দেখলাম অনেক পরিচিত মুখ আছে, সাবেক তখনকার দিনের ওই যে এমসিএ বলতে হবে, মেম্বার অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি বিসমিল্লাহ উকিল সাহেব সেখানে, এরপরে এমএনএ ছিলেন প্রফেসর হানিফ, আরও কয়েকজন ছিলেন আমাদের ছাত্র দাদার থেকে অনেকে অনেকের পাইছি ওখানে। ওখানে যাওয়ার পরে আমরা ওই আগে যারা গেছে তারা একটা ঘর করছে মানে সন দিয়ে, আর ওই বিছানাটা হলো আপনার মুলি বাঁশের ইয়ে দিয়ে মানে বেড়ার মতো বানিয়ে ওইটাকে বিছিয়ে ওটার উপরে শুইতে হয় আর কি, বাঁশের খুঁটির উপরে আর কি। এরকম মধ্যখানের খালার আসা দুই সাইডে এটা করা, একটা করে ওই যে ফুলানো বালিশ দেয় ব্লাডারের মতো আর কি, ওইটা দিয়ে ঘুমাতে হয়। তো ওখানে আমাদেরকে দিয়েও কিছু বন জঙ্গল সাপ টাপ করা হলো আমরা যখন ঢুকছি, এবং ওখানে আমরা বেশ কিছুদিন ছিলাম, আমরা 10-12 দিন ছিলাম। তো ওখানে অনেকেই ছিল আমাদের এই ট্রানজিট ক্যাম্পে, অনেক আমাদের এখনকার জাতীয় নেতাদের মধ্যে অনেক নেতা ওখানে, এখনকার আওয়ামী লীগের যিনি জেনারেল সেক্রেটারি মোবাইল কাদের সাহেবও ছিলেন ওখানটায়, ওখান থেকে উনি বিএলএফ ট্রেনিংয়ে গেছেন। তা আমারও ইচ্ছা ছিল ছাত্রদের সাথে বিএলএফ ট্রেনিংয়ে যাবো, আমার বন্ধু ছিল সন্দীপে জাফর, সে এখন আমেরিকায়। তো ওকে আমরা হঠাৎ করে দেখি আমাদের একটা মানে একটা ব্যাসকে মেলাগর নিয়ে যাবে, সেখানে আমার নামও আছে। তো আমাদের একটা ট্রাকে করে মেলাগর নিয়ে গেলো, আমরা বললাম আসলাম যখন ট্রেনিংয়ের জন্য, ট্রেনিং যেখানেই হোক চলে যাই, দেরি করে লাভ নেই। তো আমাকে নিল কিন্তু আব্দুলকে নিল না, একটু মনমরা হয়ে গেল। জাফরকে নিল না, একটু মনমরা হয়ে গেল। তো আমরা করলাম যে এক কাজ কর, আমরা ডেট চেঞ্জ করি, মানে এত মানে বন্ধুত্ব হয়ে গেছে। তো আমার একটা সুন্দর ইয়ে ছিল, ইয়েলো কালার কর্ডের জামা ছিল। তো আমি বললাম তুই আমার জামাটা নিয়ে যা, এত সুন্দর জামা তুই আমাকে দিবি, আমি নিয়ে যা। ওরা একটা পাঞ্জাবি ছিল, আমি তোর পাঞ্জাবিটা দিই, আমি তোর পাঞ্জাবিটা দিই, মানে এরকম বন্ধুত্ব আর কি। কাপড় সাপড় দিয়ে খুব একটা লোভ ছিল না, যদি আমার তখন কর্ডের জামাটা তখন সফিস্টিকেট ইয়ে ছিল, ওয়ান অফ দি সফিস্টিকেট ড্রেস ছিল কর্ডের জামা পরা। এনি হাউ ওইটা ওটা দিয়ে আমি চলে গেলাম। মেলাঘর যাওয়ার পরে আমরা 2 দিন বা 3 দিন ছিলাম মেলাঘরে, তখন ইনচার্জ ছিল মেজর মান মতিন, উনি পরে মেজর জেনারেল মতিন নামে পরিচিত ছিল, উনিও বীরত্বম ছিল সম্ভবত। তো ওখানে যাওয়ার পরে উনি আমাদেরকে এই সকাল বিকাল প্যারেড ট্যারেড করায়, এরপরে বললো যে সুইমিং কম্পিটিশন হবে বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। সাঁতার তো জানি আমি, সবগুলো করলাম, রবি টবি ছিল, সবগুলো চল বেটা যাই সাঁতরাই। রুদ্রসাগর আপনারা দেখছেন মাঝে মধ্যে উদয়পুরে দেখানো যায় যে জমিদার বাড়িটা আর কি, বাড়িটা হলো মানে একটা মানে নদীর মধ্যখানে মনে হয়, এটা পানি খুব কম বলা মানে, যাই হোক ওই সাঁতার কাটে ওখান থেকে এখান থেকে এই পাড় থেকে ওইটা শুয়ে আবার এই পাড়ে আসতে হবে। তো সাঁতার দিলাম, সাঁতার তো বল রজা চলে, আমি থার্ড হয়েছিলাম, মানে ম্যাক্সিমাম বাংলাদেশি যে কজন আসিল সবগুলোই বাংলাদেশি, ইন্ডিয়ান কোথায় ওদের চোখেটুকু দেখি নেই, হয়তো ক্যাম্পের থেকে নিয়েছে। তো পরে আমরা আমাদের ওখান থেকে 30 জনকে সিলেক্ট করা হলো, আর থার্ড 1 থেকে 2, এর মধ্যে কুমিল্লার ছিল, আমরা নোয়াখালী ছিলাম, চিটাংয়ের ছিল, আর সোনাগাঁয়ের ছিল 1 বা 2 জন, এরকম কিছু হবে আমার এখনও। আমরা এই 3 জেলায় 30 জন সিলেক্ট হলো,
এরপর অন্য ক্যাম্পের থেকে আবার 30 জন মোট 90 জনকে আমাদেরকে সিলেক্ট করা হলো ওখানে। এবং ওখানে ওই দিন রাত্রে আমাদেরকে বেশ ভালো খাওয়া দাওয়া দিল, খেলাম। পরদিন সকালে আমাদেরকে ট্রাক করে এয়ারপোর্টে নিয়ে গেল। আচ্ছা, আগরতলা এয়ারপোর্ট, সিঙ্গারবিল এয়ারপোর্ট নাম নাম জায়গাটার নাম, ওখানে নিয়ে গেল। ওখানে যাওয়ার পরে দেখি একটা ড্যাকোটা প্লেন আসছে। তো ড্যাকোটা প্লেন থেকে বললো যে আপনাদেরকে ওইটাকে খালাস করতে হবে, মানে কোনো অস্ত্র ওই যে গোলা বারুদ নিয়ে আসে, ওই ফ্লাইটে আমাদের যাইতে হবে। আমরা জানতাম ওটা কিন্তু কোনো সিট টিট নেই, জাস্ট টুলের মতো আর কি, কাপড় দিয়ে মোটা র্যাক্সিন মোটা কাপড় দিয়ে টুলের মতো ওখানে বসে। তো আমরা ওই ওগুলা সব নামাইলাম, হাত টাত লাল হয়ে গেছে, কখন তো এরকম কাজ করি নাই, ওগুলো নামাই টামাই আমরা আমাদেরকে প্লেনে উঠাইলো। তো তখন প্লেন কিন্তু মানে এয়ারক্রাফ্টগুলো ঘুরে যেতে হইতো আগে, এখন তো ধরেন বাংলাদেশের উপর দিয়ে যায় আর সোজা চলে যেত দমদমে। তখন তো ওই আগরতলার থেকে আর ওই আকাউডা দিয়ে এদিক দিয়ে যাওয়ার কোনো স্কোপ ছিল না, পাকিস্তান আর্মিরা এটা অ্যাটাক করতে পারে, যে কারণে মেঘালয় ঘুরে যেতে হয়, তো অনেক সময় লাগে। তো আমরা যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেছে, তো গোয়াহাটি এয়ারপোর্টে এটা ল্যান্ড করছে। ল্যান্ড করার পর আমাদেরকে নামাই এয়ারফোর্স এয়ারফোর্সের একটা ইয়ে আছে, আপনার ক্যাম্প আছে, ওখানে নিয়ে গেলাম। ওখানে এয়ারফোর্সের লোকেরাও থাকে, আমরাও থাকি, জাস্ট মোটামুটি রাতটা আমরা ওখানে ফ্লোরিং করলাম। ওখানে তারা আমাদেরকে একবেলা খাওয়াইলো রাত্রিবেলায়। পরদিন সকালবেলায় আমরা অ্যাজুয়ালি উঠে সবাই এয়ারপোর্টে আবার গেলাম বাসে করে, ট্রাকে করে আমাদেরকে নিয়ে গেল দমদমে। দমদম থেকে তখন এটা আমার জন্য তো নতুন জিনিস, কোনোদিন এগুলো চিনি না, দেখি না, চিনি কোথায় যাবো। গাড়িতে উঠে নিয়ে গেল, যাই দেখি যে একটা পাঁচতলা বিল্ডিংয়ের সামনে আমাদের নামলো, সবার নামলাম। নামার পরে আমাদেরকে ওই ফলিং টলিং করাই আস, গনাটনি নাম টাম লেখাটাই শেষ করতে করতে প্রায় 2 ঘন্টার উপরে সময় গেল। কী দেওয়া লাগে, একটু বৃষ্টি হচ্ছে তখন, তো আমাদের জায়গা হইলো ওই বিল্ডিংটার বারান্দায়, কোনো রুম খালি পাইলাম না। তখন 90 জন লোক, দোতলা তিনতলা বারান্দা, যাই হোক বৃষ্টি, এক সাইডে বৃষ্টি পড়ে, ওই বারান্দা ওয়ালের সাথে মাথা দিয়ে কোনো রকমে ছিলাম। বিকালবেলা সম্ভবত বা সন্ধ্যাবেলায় খাওয়ার সময় আমার একজন লোকের সাথে পরিচয় হলো, উনি বিডিআর চাকরি করতেন, হাবিলদার। তো উনাকে আমি আমার আমার কষ্টের কথাটা বললাম, ওই ভাষাগত দিক থেকে মনে হলো যে সে আমার এলাকার লোক। আচ্ছা, তখন ওরকম জিজ্ঞেস করতে পারতেছিলাম না, নিজের মধ্যে কিছু হেসিটেশন কাজ করে, কি বলতে কি বলি ফেলি। তো ওই কথাবার্তিতে বোঝা গেল যে আমাদের অঞ্চলের হবে, হয় কুমিল্লা, চৌদ্দগ্রাম বা নোয়াখালী, এরকম কিছু হবে। তো উনিও মানে উনি আবার আমাকে জিজ্ঞেস করে ফেললেন, তোমরা কোথা থেকে আসছো? তা আমি বলেছো আমরা তো নোয়াখালীর থেকে আসছি, নোয়াখালী আছে, কুমিল্লা আছে, নারায়ণগঞ্জেরও আছে কিছু। তো বলছো তোমরা সারের সাথে দেখা করো, আজকে তো হবে না, কালকে নাস্তা রাস্তা করে সারের সাথে। স্যার কে? তখন ওখানে ইনচার্জকে আমরা জানি না, উনি শুধু স্যার জানে, মেজর স্যার আর কিছু বলে না। বললো ঠিক আছে। পরদিন সকালবেলায় আমি রফিকুল ইসলাম ভুঁইয়া নামে আমার বন্ধু আছে, উনি পরে রামগঞ্জ হাইস্কুল হেডমাস্টার ছিল, বর্তমানে আমেরিকায় আছে মেয়ের কাছে, সে সেলিম ভুঁইয়া জনতা ব্যাংকে ছিলেন, উনি এজিএম থেকে রিটায়ার করছে, এই কয়দিন আগে মারা গেছে। আর একজন ছিল রাজ্জাক, এখন বোধহয় প্যারালাইজড আছে নোয়াখালীতে বাড়ি, ও আবার একটু ডেসপারেট, শহরে বড় হয়েছে তো একটু ডেসপারেট ছিল। আমার খুব চল, দেখ আমরা কিন্তু একটা মানে ট্রেনিং নেওয়ার জন্য আসছি, কোনো ধরনের মানে বেলার লেপনা পছন্দ করবেন না। আর এমনি আর্মি অফিসার, ওনার সামনে কথাবার্তা বলতে হলে একটু চুপড়ে থাকবি, আমি আর রফিক কথা বলবো। তো গেলাম, দেখলাম যে একটা হাফ শার্ট পরে সিস্টা একটা মানে ক্যাজুয়াল একটা ছোট্ট একটা চেয়ারের মধ্যে বসে আছে, কাঠের চেয়ারে। এই জেন্টলম্যান পরে মেজর জেনারেল মঞ্জুর হিসেবে আপনারা যার নাম শুনেছেন, উনি জেনারেল মঞ্জুর, উনি তখন মেজর মঞ্জুর ছিল। তো ওনার কাছে বললাম, উনি বললেন যে কী চাই, সালাম দিলাম, সালাম আলাইকুম। বললাম স্যার এরকম আমরা তো আমাদেরকে সুইমিং পার্টি বলা হইতো আর কি, তখনও কমান্ডো জিনিসটা আমাদের ব্রেনে আসে নাই, সুইমিং পার্টি। বললাম স্যার আমরা সুইমিং পার্টি, আমরা 90 জন আসছি, আমাদের ট্রেনিং সেন্টারে পানি উঠছে শুনলাম, সেই জন্য আমাকে আমাদেরকে এখানে কয়দিন থাকতে হবে। স্যার আমরা তো বারান্দায় মধ্যে মধ্যে কয়েকজনের শরীর খারাপ, জ্বর
তা আমরা তো বারিন্দা স্যার, বৃষ্টি হয় রাত্রে বৃষ্টি আসে, বারিন্দাতে বৃষ্টির কারণে শুইতেও পারি না, আর লোক তো কম না, তাই নাকি? তোমাদের সবার কোনো অ্যাকোমোডেশন হয়নি? তো উনি আবার ওই কোয়ার্টার মাস্টার আসলে একজন সুবিধার, ওনাকে ডাকলেন। ডাকার পর উনি বললেন, কয় স্যার তো রুম তো কোথায় খালি নেই, তো কয় স্যার দুইটা রুম আছে, ওখানে দুই এমপি সাহেবের ছেলে আছে, ওনার রুম ছাড়ে না। তা আমি ফট করে বললাম যে ঠিক আছে, ওনাদের সাথে আমি কথা বলবো স্যার। হ্যাঁ, আপনি কথা বলে যদি এক রুমে বিশ ত্রিশ জন শুইতে পারে আর কি, দুই সাইডে মাথা দিয়ে শুইলে আর কি। গেলাম, দেখলাম যে ওরা একটু আমাদেরকে আন্ডারস্টিমেট করতেছে আর কি, কি জানি আমরা আসছি রাস্তাতে, আমি কিরে ভাই এমনভাবে কথা বলো কেন, তুমি তো বাপের ছেলে, তোমার বাবা এমপি হয়েছে, আমার বাবা কন্ট্রাক্টর, আমি তো কোনোদিন গ্লাস দিয়ে পানি খাইনি, এখন তো জামা কাপড়ও ধুইতে হয়, তো এইভাবে কথা, আমি কলেজ ছাত্র, তুমি পড়াশোনা করো, তুমি একা এখানে শুয়ে আসো, তোমার এত বড় রুমে, এত বড় রুমে এখানে ৩০ জন লোক শুতে পারে, ওরা বাংলাদেশ থেকে আসে। হ্যাঁ, ওর বাবা সম্ভবত যেসব বা কুষ্টিয়া কোনো অঞ্চলের প্রাদেশিক পরিষদের সদস্য, বুঝতে পারছি, এমপি এমপি কে সাথে করে নিয়ে গেছে। হ্যাঁ, পরে দেখলাম যে হে একটু মানে কেমন তেমন কথা বলে, অমুক ওই যে রাজ্জাক বললাম যে একটু এরকম টাইম, হে ক দোস্ত গাড়াবাড়ায় কটা মার, আমি বললাম না এখানে মারামারি করতে আসি না, ভদ্রভাবে ওনাকে বুঝাই টুঝাই দিয়েছি, ওনাকে বুঝাই বারান্দায় রাখতে দিলেন যে তুমি বারান্দায় থাকো, আমরা ভিতরে থাকি, নাকি অনেকটা তাই বারান্দার কথা বলি না, বলছি তুমি এক সাইডে থাকো, মাইট ইজ দা রাইট। পরে দেখলাম যে সে শুনুটেন না, পরে কি করবো আর, ও রুম থেকে বেরে কলকাতা শহরে চলে যায়, আবার রাত্রে আসে, কিন্তু সারাদিন থাকে না। আচ্ছা, তা ও যাওয়ার পরে আমি বিশ্রাম মতো সব বারান্দা ফেলা দিছি, হালাই দিই, আমার আমি সহজে রাগি না, আবার রাগলে খুব সহজে থামি না, আমি সব বাইর করে দিয়ে আমি ৩০ জন ঢুকাই দিলাম। এটা দেখে আরেকটা যে রুমে যে ছিল একা, সে নিজের থেকেই বলছে যে ঠিক আছে আপনারা মানে যত নিয়ে জায়গা ডাক্তার ছিলেন, উনি চিকিৎসা করতেছেন, উনি টেন্টে শুয়ে থাকেন, তো আপনি তো আমাদেরকে কনসিডার করতে পারেন, ঠিক আছে আপনি না তিনজনের জায়গা নিয়ে রাখেন, তাও তো আমাদের ২০ ২২ জন লোক জায়গা হয়ে যাবে, কিন্তু যে যার আর কি। তো পরে ওইটা ওই রুমটা দখল করলাম, এবং অ্যাকর্ডিংলি বিকেলবেলায় রাত্রে আসে, সে দা দেখলো যে তার জিনিসপত্র নাই বারান্দা, সে আসে হাওকা করলাম, করলাম না হাওটা করো না, এখানে যারা আছে যদি একটা করে দেয় তাহলে তোমার খুঁজে পাওয়া যাবে না, আর তুমি আমাকে এমপি ট্যাম্পি কোনো দাঁড়াতে দেখে না, আমার নানা হলো ন্যাশনাল অ্যাসেম্বলি মেম্বার, হ্যাঁ তুমি, আমি এতক্ষণ বলি নাই এখন বলতেছি, এবং শুধু জানার বা শোনার কিছু জানার দরকার নেই, তুমি সেক্টর কমান্ডার কাছে যাও, মেজর সাহেবের কাছে যাও, কোনো অসুবিধা নেই, এখানকার কোয়ার্টার মাস্টার তার কাছে যাও, আমার কোনো কথা নেই, আমি ভাই যুদ্ধ করতে আসছি, আমি আরামায়েশ করতে আসিনি, আমার বাপ সাসারা কলকাতা চাকরি করে গেছে, যেটারা অনেক জায়গার নাম বলছে, আমার একটা ইচ্ছা আছে যদি আমি সময় পাই জায়গাগুলো দেখে আসো, এই এই যা আর কিচ্ছু না। উনি বলবো যে সে আবার রাত্রে কত জায়গা করে কোন জায়গায় ছিল জানি না, পরদিন সকালবেলা আবার আমাদেরকে ডাকা হলো, গেলাম যে অ্যাজ ইউজুয়ালি আমি মেজর সাহেবকে বললাম স্যার এই অবস্থা, দিস ইজ দি হ্যাপেন্ড, তো মেজর সাহেব বুঝছেন, বুঝার পরে উনি আর কী করবেন, উনি বললো ঠিক আছে আপনি এক কাজ করেন, ওই এয়ারফোর্সের এখানে কয়েকজন লোক আছে, ওরা ওয়্যারলেস কাজ করে, ওখানে জায়গা আছে আপনি ওখানে যেয়ে থাকেন, নয় দশ দিন ওখানে ছিলাম, বা দিস টাইম আমার যে শখ ছিল যেটা বলছিলাম যে আমি কলকাতা শহরে বিভিন্ন জায়গায় আমার দাদা ওগুলো দেখে ফেলছি, এবং আমার শখ ছিল একটা জিনিস না বললে নয়, আমাদের ওখানকার একজন উকিল ছিল নগেন্দ্র সুরুকিল, ওনার ছেলে তখন কলকাতার মেয়র ছিলেন, ওই ওনার সাথে আমার দেখা করার একটা ইচ্ছা ছিল, এটাও পূরণ হয়েছে। তারপরে হঠাৎ করে একদিন দেখলাম যে বাস ট্রাক আসলো, আমাদেরকে নিয়ে গেল নদিয়া পার হয়ে, নদিয়া মুর্শিদাবাদের বর্ডার যেখানে অমরকট, আপনি জানেন যে পলাশির যুদ্ধে সেই মনুমেন্টের সামনে যেয়ে আমাদের ট্রাকটা থামলো। মনুমেন্টটা দেখার পরে প্রথম তো বুঝতে পারিনি এটা কী জিনিস, তখন ওখানে লেখা আছে দি ব্যাটল ফিল্ড অফ পলাশি ১৯১৫ ১৭৫৭, তখন
আমার হলো যে এটা তো পলাশের যুদ্ধে এবং ওখানে একটা সিম্বলিক অমরকরণ আছে। ওই মনুমেন্টের পাশেই একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা বাংলো আছে একতলা সারা। ওই বাংলোর মধ্যে পলাশি ম্যাপের যুদ্ধের ম্যাপটা আছে, হোয়াইট সিমেন্ট দিয়ে ম্যাপগুলো, কোথায় ব্রিটিশ আর্মি ছিল, কোথায় নওয়াব সিরাজউদ্দৌলা আর্মি ছিল, কোথায় যে যারা বিদ্রোহ করছে মির্জাফর তাদের অবস্থান, এভরিথিং। তো ওখানে আমরা কয়েকদিন ছিলাম, সকালবেলায় ওইখান থেকে নেমে আমরা ওই মনুমেন্ট থেকে আপনার যে নদিয়া দিকে যে একটা বাজার আছে বড়, প্রায় 6 কিলোমিটার 7 কিলোমিটার, আমরা প্রতিদিন ওখানে দৌড়াইতাম। এই দৌড়তে দৌড়তে ওখানে ওই যে পুকুরটা ওইটার মধ্যে আমরা পলো খেলতাম, ফুটবল। আচ্ছা, পলো ফুটবল যে মানে হইতাম, এটা এটাও পাঠাও আর ট্রেনিং, মানে আমাদের হাতের জোর টোরগুলো নিঃশ্বাস বাড়ানোর জন্য এগুলো। এখানে কয়েক 4-5 দিন থাকার পরে এবার ওদের পানি নেমে গেছে, আমরা ভাগীরথী নদীর তীরে আমাদের ট্যান্টগুলো শিফট করলাম। তো ওখানে আমাদের ট্রেনিং শুরু হলো, 18 ঘন্টা ট্রেনিং। উপরে ধরেন এক্সপ্লোসিভ কমব্যাট, মানে আপনি অস্ত্র ছাড়া খালি হাতে আপনি শত্রু থেকে কীভাবে নিজেকে বাঁচাবেন, এটা একটা কৌশল আমাদের কমব্যাট বলতো। এগুলো হতো, গ্যানেট থ্রোয়িং শিখাইতো, লাইট আর্মসগুলো চালানো শিখাইতো, আর বিকেলের পরে সুইমিং, আমরা সাঁতার কাটতাম। এবং এটা ভেরি ইন্টারেস্টিং যে আমরা যখন মানে নদীতে সাঁতার কাটি, এবং প্রথম তো এমনি সাঁতার কাটতাম, পরে আমাদেরকে একটা মানে ফ্রেঞ্চ নাম আর কি, ওটা হলো যে আপনার ব্যাঙের পায়ের মতো, পায়ে আমরা যদি বলি পায়ে এটা পরা বেল্ট দিয়ে পড়তাম, সামনে মাছের ইয়ের মতো আর কি, লেজের মতো, ওইটাকে আমরা যখন এইভাবে পা দিয়ে যখন উঠাতাম, তখন আমাদের সাঁতার আর আমাদের হাত চালানো লাগতো না আর কি। আমাদের সাঁতারটা ছিল উইথ দি কারেন্ট, আমাদের ট্রেনিংটা ছিল উইথ দি কারেন্ট, কারণ অ্যাগেনস্ট দি কারেন্ট যদি হয় তাহলে আমরা খুব স্লো, যে কারণে আমাদের ট্রেনিংটা ছিল উইথ দি কারেন্ট, যেদিকে স্রোত যায় ওইদিকে আমরা যাব। আর আমাদের অপারেশনের সিস্টেমটা হলো যেদিকে ধরেন জাহাজটা আছে নদীর মধ্যখানে, সাঁতারটা এখন জোয়ার ভাটা কোন দিকে সেটা ক্যালকুলেশন করে সে দেখে, তারপরে আমরা ধরেন হয়তো আধা কিলোমিটার দূর থেকে নামতাম, জাহাজের কাছে যেতাম, জাহাজে অপারেশন করে তারপরে আধা কিলোমিটার বা 1 কিলোমিটার সামনে গিয়ে আমরা নেমে যেতাম। কারণ আমরা যেই মাইন্ডটা বানাইতাম, তৈরি করতাম, পাইতাম, সেটাকে লিম্পেট বলা হইতো। লিম্পেট মাইন্ডটা একটু গোল, এর সামনে একটা পেন্সিলের মতো একটা জায়গা আছে, এই পেন্সিলটা হচ্ছে এখানে একটা রাবারের আবরণ থাকে, এই আবরণটা হচ্ছে আপনি যখন খুলে ফেলবেন তখন এটার ভিতরে সাবানের মতো একটা লাভা থাকে, ওইটা পানি লাগলেই ওইটা আস্তে 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 গলতে থাকে, গলতে 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 একসময় আসে তখন স্প্রিংটা ডেটোনেটরকে হিট করে, হিট করলে মাইন্ডটা বাস্ট হয়। তো যাই হোক, ট্রেনিং তো খুব হার্ড ট্রেনিং, 18 ঘন্টা ট্রেনিং। আপনারা জাহাজের কাছে যাচ্ছেন, জাহাজের লোকজন দেখতেছে না এটা? এটা দেখার মতো তাদের কোনো উপায় নেই, কারণ আমরা তো রাত্রে নামি, নাম্বার ডুবে ডুবে, হ্যাঁ ডুবে ডুবে না, ডুবে না, আমরা এভাবে থাকি, আমাদের শুধু নাকটা উপরে থাকে, নাকের উপরে আমরা একটা ফেনা ওটাকে দিয়ে দিই, মনে হলো যে একটা ছোট্ট ফেনা একটা বড় জাহাজের জন্য 3টা মাইন যথেষ্ট, এবং একটা মাইন থেকে একটা ধরেন 6 মিটার দূরে একটার পর একটা লাগানো হয়, কারণ ওই মাইন 3টা যদি অ্যাট এ টাইম বাস্ট হয় তাহলে ওই জাহাজটা ডুবানোর জন্য 15 মিনিট সময় লাগবে, এর বেশি না। কারণ উপরে যারা থাকে ওরা তো উপরে থাকে, জাহাজে যারা পণ্যবাহী জাহাজে তো উপরের লোক থাকে, ওরা ওই সার্চ লাইট দিয়ে দেখে। তো সার্চ লাইটটা তো যাই হলো জাহাজের থেকে ধরেন প্রায় 200 মিটার দূরে বা 100 মিটার দূরে বা 150 মিটার দূরে, কিন্তু ওই যে জাহাজের পাশ দিয়ে আমরা যেরকম মানে গ্রামের কথা আর কি, বাতের নিচে যেরকম অন্ধকার থাকে ঠিক ওরকম টাইপের, আলোটা দূরে চলে যায় একটু ঘুরে। যাই হোক, আমরা তো ধরেন আধা ঘন্টা আগের থেকে নামি, এনি হাউ আমরা ট্রেনিং শেষ করলাম ওখানেই, আমাদের খুব ট্রেনিং, যে যে 8 জন বললাম ওনারা ছিলেন, প্লাস ইন্ডিয়ান কয়েকজন আর্মি নৌবাহিনীর একজন মার্টিন, যিনি আমাদের ক্যাম্প ইনচার্জ ছিলেন, উনি পরে কমান্ডার মার্টিন, উনি বীরচক্র উপাধি পেয়েছে, আমাদের দেশের যেরকম বীরোত্তম বীরপতি বীর বিক্রম ওদের বীরচক্র, বীরচক্র উপাধি প্রাপ্ত উনি, উনি আমাদের ক্যাম্প অফিসার ছিলেন, উনি ব্রিলিয়েন্ট অফিসার। আরেকজন ছিলেন লেফটেন্যান্ট দাস, উনি বাঙালি, ওর ভেরি মাইডিয়ার অফিসার অ্যান্ড ভেরি হাইলি কোয়ালিফাইড অফিসার বলা হয়। অ্যানপরচুনেটলি সে আসাম থেকে আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়,
ওনার নামেও একটা মাইন ছিল, দাস মাইন, ওইটা ইটের মতো। তো ট্রেনিং শেষ, ট্রেনিং শেষ করে আমাদের বিভিন্ন, আমাদের প্রথম বেস্টটা যারা গেছে তারা সবাই 160 জন আপনার একসাথে, ওই যে অপারেশন জ্যাকপটের কথা বলছি, তারা অপারেশন জ্যাকপটের সুযোগটা পাইছে। আপনার প্রথম যে অপারেশনটা হয় সেটা সম্পর্কে একটু শুনি, এবং যতটুকু জেনেছি যেটি দর্শকদেরকেও জানাচ্ছিলাম যে আপনারা পাকিস্তানিদের একটি খাদ্য বোঝাই জাহাজ আপনারা ভ্যানিশ করতে সক্ষম, এই দুটো গল্প একটু ছোট ছোট করে জানতে চাই। আমরা আসলে ওই যে বলছি যে ফরিদপুর, মাগুরা ফরিদপুর হয়ে আমরা বরিশালে পৌঁছালাম, বরিশালে গিয়ে আমি চরমুনাই থেকে আমরা চলে গেলাম ইয়েতে বাকেরগঞ্জ। বাকেরগঞ্জটা আপনার নিশ্চয়ই জানেন যে বরিশাল কীর্তনপুরা নদী যেখানে সেটা বরিশাল পোর্টটা, পোর্টের উল্টা দিকে হলো বাকেরগঞ্জ উপজেলা। তো ওখানে আমাদের লোক ছিল, ওরা বললো যে মানে আমরা খবর রাখি, তো 9 তারিখ রাত্রে বললো যে একটা জাহাজ ওখানে আসছে খাদ্য বোঝাই খবর নিছে। এটা এই এই সাইডে আছে, বরিশাল সাইডে না, বাকেরগঞ্জ সাইডে। তখনই আমরা ডিসিশন নিই যে আমরা এটাকে অপারেশন করব। মতি নামে একটা ছেলে ছিল কুমিল্লা বাড়ি, তো বল ও আবার খুব সাহসী, সাহসী বলে চলো। তো আমি বলতে তো দিনের বেলা করা যাবে, দিনের বেলা রেখে করে আসো, কোরআন থেকে নামবো আর কোন জায়গায় উঠবো, যাই হোক অ্যাকর্ডিংলি আমরা ওই জাহাজে যেখানে অবস্থান করছি তার থেকে উত্তর দিকে প্রায় 1/2 কিলোমিটার উত্তরে আমরা নামলাম। আর যারা উপরে থাকবে তাদের মানে এটা হচ্ছে উপরে যারা আছে ওরা হলো আমাদেরকে কভার করবে, যদি কোনো কারণে ওরা টের পায় তাহলে এরা গুলি চালাবে, আর্মিদের মানে ইয়ে থাকবে, চোখ থাকবে ওদের প্রতি, পিছনে নিচে আমরা যুদ্ধ ইয়ে জাহাজ ডুবে চলে আসবো। এইভাবে আমরা 3 জন নামলাম আর ওরা উপরে ছিল। তো ওরা এটা আসলে আমাদের তো ভাগ্য ভালো যে ওরা বুঝতেও পারে নাই, আমরা যখন নদীতে গেছি যখন ড্রাইভ করার পরে আমাদের আবার একটা নাইফ থাকে, যদি ড্রাইভ করার পরে জাহাজের বডিতে শ্যাওলা থাকলে ওই শ্যাওলাটা পরিষ্কার করতো, আর ওই নাইফটা 2টা কাজ, একটা হলো শ্যাওলা পরিষ্কার করা, একটা হলো যদি ছোটোখাটো জন্তু মানে কোনো জন্তু করে তাদেরকে আঘাত করে সেফটির জন্য রাখা, এটা আমাদের সুইমিং কাস্টিউমটা পরার সাথে সাথে ওইটার সাথে লাগানো থাকে। তো ওইটা দিয়ে আমরা জাহাজ মানে মাইন্ড ফিট করে আমরা 3জন সেফলি আমরা আমাদের জায়গায় চলে আসলাম। তারপর আমরা শীতকাল ছিল উঠে গেলাম, উঠে ঠান্ডা লাগতেছে, পরে যারা উপরে ছিল তারা চাদর টাদুর জড়াইয়া আমরা যখন অনেক দূরে চলে গেলাম তখন দেখি যে বাস্ট হলো। আর ওই বাস্টের যে আনন্দটা মানে জাহাজটা ডুবানোর সময় সারেন বাজাইতেছে, ফায়ারিং করতেছে, আমাদের কাভারিং ফার্ড ফায়ারিং করতেছে, ওরাও করতেছে, আমাদের আমরা ওই জাস্ট এক জায়গায় যে শুয়ার শোয়ার মতো আর কি, উইদিন 15 মিনিট দেখলাম যে এভরিথিং ইজ ভ্যানিশ, খুব কমপ্লিট, কোনো আওয়াজই নেই। পরে আমরা ওখান থেকে চলে আসলাম, ওখান থেকে আমরা 1 দিন বা 2 দিন পরে ভোলায় চলে আসলাম। ভোলায় এসে ওই সময় রোজার ঈদের দিন ছিল, আমরা একটা বাগানের ভিতরে ওই এক পাটিয়ে পাহারা দিলাম, এক পাটি নামাজ পড়লাম, এইভাবে আমরা নামাজ পড়ে এরপরে মেঘনা পার হইয়া চলে আসলাম রামগতি। রামগতির থেকে চরে হেঁটে হেঁটে মোটামুটি ধরেন গ্রামের বাড়িতে চলে আসলাম। গ্রামের বাড়িতে আসার পরে আমাদের একটা অর্ডার ছিল যে মানে আমরা অপারেশন শেষ করে ইন্ডিয়া চলে যাব। ইন্ডিয়া যাননি আপনি? না, আমি আর আমরা আমাদের অনেকে আমরা ইন্ডিয়া যাই নাই। তখন তারা বললো যে তুমি তো অস্ত্র চালানো শিখছো, তুমি আমাদের সাথে আসো, তোমার নামে একটা রাইফেল, বিএলএফ বাংলাদেশ লিবারেশন ফোর্স। পরে আমি ঠিক আছে তো বেগার বসে থেকে লাভটা কি, আমি তো ট্রেনিং দিয়ে এসেছি, আমি গ্রেনেড থ্রো করতে পারি, আমি রাইফেল চালাতে পারি, আমি এসএমজি চালাতে পারি, ওই যে ছিদ্র ছিদ্রওয়ালা যেগুলো আমি ছোট বুঝতে পারছি, শর্ট মেশিন গান বলে বাংলা সিনেমায় পরবর্তীতে প্রচুর দেখানো হয়েছে, এইটা ওইটা আমরা চালাতে পারি, ওইটা একসাথে আপনার অনেকগুলো গুলি বের হয়। এগুলো এখন আর নাই? না, এখন চলে না ওগুলো, এই অস্ত্র দিয়ে। আপনার মনে আছে যে চৌমুহনি, আমরা যে নোয়াখালী যে চৌমুহনি বাজারটা, এটা তো বিগেস্ট বাজার, চৌমুহনিটা হলো নোয়াখালীর প্রাণ কেন্দ্র, ওইটা দখল করা মানে আপনি নোয়াখালী করছিলেন আপনারা? হ্যাঁ, ওইটাই আমরা করছিলাম। স্যার, গল্পটা এখানেই শেষ হলো, আমাদের হাতে সময় থাকলে নিশ্চয়ই আমরা আরও অনেক গল্প করতাম। আমরা খুবই সম্মানিত যে আজকে আপনাকে আমরা পেয়েছি, আপনার মতো একজন বীর মুক্তিযোদ্ধার কাছ থেকে কিছুটা সময় পেয়েছি, গল্প শুনতে পেরেছি, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। দুজনকে অনেক ধন্যবাদ, একই সাথে মাসরাঙ্গা টেলিভিশনকে আমার পক্ষ থেকে ধন্যবাদ।
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাকে দাওয়ার জন্য এবং আমার কথা শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।